ওপর অংশটা হালকা লাল, হালকা লালচে করে যেমন হয়। তো একটা সাত ধরার কল এসে সেটা ধরতে হবে, আপনারা দেখতে পাবেন। তো সব জায়গায় এরকম, যেখানে যাবো সেখানেও, এখানেও এরা আমার ঘরের সামনেই থাকে, আরও আছে, অবশ্যই দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এরা কত, মানে এদেরকে আদরটাই সবচেয়ে বড়। যা ওখানে যা, যা ওখানে যা, দেখ এরা এদের দাঁত দেখে না। যা ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কেমন দেখে আনকে আমার কাছে আসবি না, যা পালা হয়ে গেছে। সবাই জয় হিন্দ দোস্ত, আমি সোমেন বারিক, আপনারা দেখছেন সোমেন বারিক ইউটিউব চ্যানেল। সাপের নাম থেকে মানুষের ভয়, হোক সে নির্বিষ কিংবা বিষধর, রাত হোক বা দিন, শহর হোক বা গ্রাম, সাপের আনাগোনা লেগেই চলেছে। আর সেই সাপ মাছেতেই আমরা আছি আপনাদের সাথে, আপনাদের পাশে। সোমেন বারিক অ্যান্ড রেসক্রিপিং। তো আজ আবার একটি কল এসেছে, যদি এটা কল আসার নয়, এমনিই এসছে খালি ভিডিওটা আপনাদের দেখানোর জন্য। একটা একটি কুয়ে সাপ, যে সাপটাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক ভুল ধারণা, অনেক নানা রকম মন্তব্য, অনেক কাহানি, অনেক কিছু রয়েছে এটা নিয়ে। তো সেই সাপটি আমরা দেখেন, দেখা যাতে ডিটেলস আমরা বলছি, একে নিয়ে কী কাহিনী আছে বা কী আছে সে ডিটেলস বলছি। তো অবশ্যই এটা একটি পুঁয়ে সাপ। হ্যাঁ, পুঁয়ে সাপ বা দুমুকো সাপ, দুমুকো সাপের বাচ্চা নামে অনেকজন জানে, কিন্তু এটা না দুমুকো সাপ না কিছু, এটা একটি পুঁয়ে সাপ। আর এই সাপটিকে না আরও ভুল ধারণা আছে যে এই সাপটিকে ডেঞ্জারেস হয় নাকি, এ কামড়ালে মারা যাবে, যদি কামড়ে মারা যাবে, একদমই না। এ তো প্রথম কথা কামড়াতে পারেই না, এই ছোটোখাটো পিঁপড়ের ডিম বা লাভা, মানে ছোটোখাটো একদম ডিমগুলো বা পিঁপড়ে ছোটোখাটো এগুলো খেয়ে এ নিজের লাইফটাকে সার্ভাইভ করে। এবং নেক্সট হচ্ছে যে এ কী করে, এ আর একটা জিনিস করে, এই মাটিতেই থাকে, টুকটাক মাটির গর্তে দেবে এরকম জায়গাগুলো থাকে। এর থেকে একটু বড়ো হয়, একটু ছোটো আছে এখনও, একটু মানে অনেকটাই ছোটো এখন, আরও বড়ো হয় একটু। তো এই যে দেখতে পাচ্ছেন কত ছোটো, এবার অবশ্যই বুঝতে পারছেন। তো এই সাপকে ধরতে গেলেও প্রবলেম আছে, শুধুমাত্র ভিডিওর জন্য আপনাদের কাছে এলাম। এবং নেক্সট এটা হাতে আগে তুলে নিই, এবং এটাকে নিয়ে অনেক ভুল ধারণা সেটাও আমি বলবো। যাবো 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 যাবো, এই যে মুখ, এটা তুলতে গেলেও প্রবলেম। ওই কোথায় হচ্ছিস, কী হবে, চলে গেল, চলে গেলে হবে নাকি? দেখতে পাচ্ছেন কত স্পিডি, খুব স্পিডি হয়, সবচেয়ে ছোট সাপ একদম। বেশি জোর কিছু করতেও পারছি না, মাটিতে নামলে ধরে নিতে পারবো। কিন্তু দেখতে পাচ্ছেন কত বিগ সাইজ, মানে একে ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে, যার জন্য পিজুয়েটা নিতে হয়েছে, খুবই বিগ সাইজ।
আর এখানে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি এখানেই, ওই জন্যই সবচেয়ে ছোট এবং সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি এখানে। হ্যাঁ, এটাকে নিয়ে এবার যে ভুল ধারণাগুলো রয়েছে, এ নাকি যদি কাউকে কামড়ে দেয় সেই মানুষটা মারা যাবে, খুবই বিষধর সাপ হয় এবং দুমুখো সাপের বাচ্চা অনেকজন জানে। আর তার থেকে বড় কথা হয় যে আমরা যেগুলো ছোটো থেকে শুনে বড় হয়েছি, নাকি এই সাপটাকে যদি কেউ ধরে বা টাচ করে সে নাকি পুরো এই সাপটার মধ্যে রোগা হয়ে যায়। হ্যাঁ, এগুলো ভুল ধারণা রয়েছে, সম্পূর্ণ ভুল ধারণা। তো নাকি এগুলো রোগা হয়ে যায় বা সেই মানুষটা এদের মতো প্যাকারি টাইপের হয়ে যাবে, তো সম্পূর্ণ ভুল ধারণা। এবং এই সাপটাকে নিয়ে এই কন্ট্রোভার্সির জন্যই আজ এই ভিডিওটা আমি বানালাম। আর অবশ্যই এই সাপটি ডিম ডিম দেয় না, এটা বাচ্চা দেয় না, ডিম দিয়ে বাচ্চা হয়তো, এই ডিমের সাইজ কতটা হবে অবশ্যই বুঝতে পারছেন, হাতে ধরতে পারবে কি জানি না, হাতে দেখতেও পারবে কি সেটাও জানি না। যাই হোক, এরা ডিম দিয়ে বাচ্চা করে এবং খুবই শান্ত সাপ। এর মুখটা দেখুন, এই দিকটার মুখটাও বুঝতে পারবে না ঠিক করে, জানি না আদৌ ক্যামেরা আসবে কি আসবে না, মনে তো হচ্ছে না আসবে। আচ্ছা কি, এবং বিশ্বের সবচেয়ে ছোট সাপ এটা, সবচেয়ে ছোট সাপ মানে সবচেয়ে ছোট প্রজাতির সাপ এটি। এবং অবশ্যই আমাদের কাছে এটা সত্যি রেয়ার পিসেস, মানে সবচেয়ে ছোট প্রজাতি বলে। একটু ওকে স্নেক মুখটা বোঝা যাচ্ছে, কিন্তু এটা কো দাদা এতই ছোট, ও জীব দেখার জন্য ও আতস কাঁচ দিয়ে দেখছে, জীব দেখা যাচ্ছে একদম ছোট্ট জীব, এবং হালকা হোয়াইট কালারের জীবটা, না হালকা লাল টাইপের, একদম সাদা যেমন হলে যেটা হালকা লালচে থাকে সেরকম। কিন্তু চোখ কিন্তু আমি এখন অবধি খুঁজে পাইনি, ঠিক আছে, অন্য দেখতে না পাই ঠিক আছে, কিন্তু চোখটা দেখার জন্য আমি এখন দেখতে পাচ্ছি না। জীবটা হালকা সাদা টাইপের, জীবের উপর অংশটা হালকা লাল, হালকা লালচে করে যেমন হয়, চোখ আমি এখনো খুঁজে পাইনি আর পাবো বলে মনে হচ্ছে না, চোখ আদৌ খুঁজে পাবো বলে মনে হচ্ছে না, এত ছোট জীব দেখতে পেয়েছি। তো সবচেয়ে আগে বলে দিই দাদাকে, বাসুদা অবশ্যই আমাদের চ্যানেলের একজন আমাদের মেম্বার, আমাদের টিমের মেম্বার আর ভাই বা পাড়ারই আর কি, তো মেম্বার অবশ্যই আমাদের সুমেন বাড়ির রেস্কিউ টিমের মেম্বার একজন। তো আমরা সেই হিসাবে এমনি ফোন করে যাই ভিডিওটা নেওয়ার জন্য, একমাত্র তাদের ভিডিওটা নেওয়ার জন্য আমরা এসেছি, একে আবার ঘরের সামনে ছেড়ে দেবো কোনো ব্যাপার নেই, এখানে একটা চলে গেছে তাদের কোনো যায় আসে না, এর সম্বন্ধে কোনো ভুল ধারণাও নেই, কিন্তু ভিডিও নেওয়ার জন্য এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, এই সাপটাকে নিয়ে যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো মেটানোর জন্য, আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা বানানো হলো, ছেড়ে দেবো এটা দেখতে পাবেন। আর অবশ্যই এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সমীরণ বাড়ি লাইক লাইক করুন আর শেয়ার করুন, শেয়ার করুন। আদার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক অবশ্যই ফলো করুন, ইনস্টাটা বেশি করে ফলো করুন, ইনস্টা আইডি হচ্ছে সমীরণ বাড়ি 192, অবশ্যই ফলো করুন। তো বিশ্বের পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির সাপ এটি, আর সাপটি সম্বন্ধে অবশ্যই আমরা সব বললাম, এবং ডিটেলস এটাই যে কোনোরকমভাবে হার্মফুল না, অবশ্যই কোনোরকমভাবে হার্মফুল না, যে আমরা ভাবি বাইকে টাচ করলে আমরা রোগা হয়ে যাবো এদের মতো, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। এবং কিছু কুসংস্কার রয়ে গেছে, সেই কুসংস্কার থেকেই আমরা এগুলো বলি, বাট এটাকে মারবার বা কিছু করার দরকার নেই। অবশ্যই কেন এগুলো বলা হয়, এরও কারণ হয় যে আগেকার মানুষ যেগুলো বলে গেছিলেন তারও কিছু কারণ ছিল, লজিক্যালি কিছু কারণ ছিল, যে বাচ্চা যদি এটাকে ধরে খেয়ে ফেলে তো সেটা ক্ষতি হতেই পারে, ফুড পয়জনিং হতেই পারে, কারণ একটা সাপকে সে খেয়ে নিচ্ছে, তার জন্য এগুলো বলা হতো, খুব ছোটো ছোটো দেখতে পায়, তার জন্য মানুষকে ভয় দেখানো হতো, এই সাপটা যদি ধরে ফেলি বিশেষ করে এগুলো বাচ্চাদেরকেই বলা হতো তাহলে তুই কিন্তু এর মতো রোগা হয়ে যাবে, কারণ এটাই ছিল, কিন্তু সেটাকে আমরা ভুল ভেবে আজকে সাপের নাম থেকে আমরা ভয়ে বসে রয়েছি। অবশ্যই আমরা যে এই সাপটা ধরলাম এবং ধরে আমাদের যে ভিডিও বানালাম, বানানোর পর কিন্তু আবার এখানেই ছেড়ে দিচ্ছি না, আমি অন্য কোথাও নিয়ে যাচ্ছি না কিছু, এই এর মতনই জায়গায় ছেড়ে দেবো যাতে এরা ভালোভাবে চলে যেতে পারে, এ না মারা হবে না কিছু, তো একে এর মতো ছেড়ে দেওয়া হলো যাতে সুন্দরভাবে এখানে চলে যায়। এই বলেই অবশ্যই নতুন ভিডিও আসার দৃষ্টি এসে, স্টে হেলদি, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।